Dear viewers and my AB friends, wish you all the best at the beginning of this tutorial today. So viewers, aajke ami koyekti guruttopurno bishoy apnader sathe share korar jonno মূলত এই ভিডিওটি উপস্থাপন করছি আপনাদের সামনে। সেটি হচ্ছে যে ইংরেজি শিক্ষা বিষয়ে কিছু কথা সংক্ষেপে বলার জন্য। আসলে আপনার কি মনে হয় যে ইংলিশ শেখাটা কি আসলে খুবই কঠিন বিষয়? একটু চিন্তা করে দেখেন। আই থিঙ্ক ইটস নট সো ডিফিকাল্ট। আপনি হয়তো বলতে পারেন যে আপনি ইংলিশের ট্রেনার বা আপনি ইংরেজি শিক্ষক, দীর্ঘদিন যাবৎ ইংরেজি পড়াচ্ছেন বা শেখাচ্ছেন, আপনার কাছে এটা তো সহজ হতেই পারে, স্বাভাবিক। আসলে আমি বলবো যে ব্যাপারটা তা না। বিষয় হচ্ছে যে আমরা অনেকে ইংরেজি শিখতে আগ্রহী থাকি, কিন্তু ইংরেজি শিখতে আগ্রহ নিয়ে ইংরেজি শেখা যে শুরু করি, এই শুরুটার মধ্যে কিছু ভুল প্রসেস থাকে। প্রসেস বলতে আমি বোঝাচ্ছি যে প্রক্রিয়া বা উপায় বা পদ্ধতি, যেটা আপনাকে আসলে যে পদ্ধতিতে সামনে আগানো উচিত আপনি হয়তো সেই পদ্ধতিতে আগাচ্ছেন না। এই পদ্ধতিগত ভুলের কারণে আমরা অনেকেই ইংলিশ শেখার অনেক আশা নিয়ে এটাকে শুরু করার পরেও আমরা অনেকে সফল হচ্ছি না, বিফল হয়ে যাচ্ছি। তো ব্যাপার হচ্ছে যে আপনাকে কিছু কৌশল জানতে হবে, কিছু টেকনিক জানতে হবে। আসলে এই কৌশলগুলো বা টেকনিকগুলো আমরা কিন্তু বাজারে প্রচলিত বিভিন্ন ধরনের বইপত্র আছে, ইংরেজি অহরহ বই আছে, এই বইগুলো পড়ে আসলে শিখতে পারি না। যেমন পার্সোনালি ইফ আই টক অ্যাবাউট মাই সেলফ, I would also answer this type question in front of you if you ask me this question. So, ব্যাপার হচ্ছে যে আপনি আমাকে জিজ্ঞেস করলেও আমি ঠিক একই ধরনের উত্তরই দিতাম, যে আসলে হ্যাঁ ঠিক, যে বই পড়লেই শুধু ইংলিশ শেখা যায় না। আমাদেরও একটা বই আছে, আমাদের প্রতিষ্ঠানে একটা বই আছে, এই বইটাও যে আপনি পড়লে ইংলিশ শিখে যাবেন তা কিন্তু না। এই বইটাকে আসলে আপনি কিভাবে ব্যবহার করবেন, বা আপনি বাজারের একটা বই কিনলেন কিন্তু বইটাকে সঠিকভাবে কিভাবে ব্যবহার করতে হবে, এই বিষয়টা সম্পর্কে আপনাকে জানতে হবে। যেমন কথার কথা, আপনি অনেক পরিশ্রম করছেন তারপরেও আপনার ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। চিন্তা করতে হবে যে আমি যে পরিশ্রম করছি, এই পরিশ্রমের পেছনে বা আমার পরিশ্রমগত যে কাজগুলো আমি করছি, এই কাজগুলোর মধ্যে কোনো প্রসেসিং, কোনো ভুল আছে কি না, বা আমি যেভাবে করা উচিত ছিল সেভাবে করছি কি না, তাহলে তো হবে না। সাচ অ্যাজ আমরা নামাজ পড়ি, তো নামাজ পড়ছি, আপনি আমি নামাজ পড়ছি, আল্লাহর ইবাদত করছি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি, কিন্তু আসলে আমাদের নামাজ সঠিক হচ্ছে কি না, মানে নামাজ পড়ার মধ্যে যদি ভুল থাকে, যেমন সঠিকভাবে রুকু করা, সঠিকভাবে সিজদা করা, সঠিকভাবে তসবি পড়া বা সূরা কিরাত, অন্যান্য যা বিষয়গুলো আছে সেগুলো পড়া, এবং ধীরে সুস্থে নামাজ পড়া, তাড়াহুড়োর সাথে নামাজ না পড়া, আসলে এরকম বেশ কিছু বিষয় রয়েছে। তো আমরা তো অধিকাংশই আমরা কিন্তু কর্মব্যস্ত মানুষ, আমরা সারাদিন খুব ব্যস্ত থাকি আমাদের প্রফেশন নিয়ে, কাজ নিয়ে, পেশা নিয়ে, সংসার নিয়ে, পারিবারিক জীবন নিয়ে, পার্থিব জীবন নিয়ে। তো ব্যাপার হচ্ছে এর মধ্যে দিয়েও আমরা কিন্তু আসলে ব্যাপারটা হয়ে যাচ্ছে যে কী বলবো, ইটস এ ফর্মালিটি, আমরা নামে মাত্র হয়তো নামাজ পড়ছি। হ্যাঁ, হতে পারে যে আপনার নামাজটা খুব ভালো হচ্ছে, সুন্দর হচ্ছে, আল্লাহ তাআলা পছন্দ করেন এমনভাবে হয়তো আপনি উপস্থাপন করছেন, প্রেজেন্ট করছেন আপনার ইবাদতকে, দ্যাটস ওয়েল, দ্যাটস গুড। কিন্তু আমার কথাই বলি, পার্সোনালি আমার উদাহরণ দিয়ে দিচ্ছি যে আমি যে পড়ছি বা আমরা যে পড়ছি আসলে সেটা কতটুকু সঠিক হচ্ছে, এটা একটা চিন্তার বিষয়। তো আমি আসলে নামাজের কথাই বলছি না, নামাজটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে ব্যবহার করলাম এখানে। তো ব্যাপার হচ্ছে যে ইংলিশটা আমরা যে শিখছি বা চেষ্টা করতেছি, এখানে সঠিকভাবে, সঠিক ওয়েতে আপনাকে আগাইতে হবে। আর ইংলিশ শেখার জন্য অহরহ অসংখ্য নিয়মকানুন রয়েছে, অনেক রুলস রয়েছে, এগুলো আসলে সব জানার প্রয়োজন নাই। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার, আপনাকে কিছু অল্প কিছু কৌশল জানতে হবে, এবং এই কৌশলগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন, এবং খুব সহজে অ্যাপ্লাই করতে পারেন, Perhaps you have some weakness, but there is nothing to worry about this matter. I think you will be also capable to remove this weakness within a very short days if you follow the correct process at the time of learning English. English শেখার সময় যদি আপনি ওই টেকনিকগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন, এবং গুটি কয়েক টেকনিক, not too much, not so much, অনেক বেশি নয়, অল্প কিছু কৌশল আছে, এই কৌশলগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে। যে কৌশলগুলো কিন্তু আমরাও টিচিং দেওয়ার সময় বা ইংরেজি শেখানোর সময় আমরা ব্যবহার করে থাকি। পার্সোনালি ইফ আই টক অ্যাবাউট আওয়ার ইনস্টিটিউট, দ্যাট ইস কল দ্য মেন্টর্স, আই থিঙ্ক ইউ নো দ্য নেম, যে মেন্টর্স, দ্য মেন্টর্স যে ইংলিশ একটি ইনস্টিটিউট, এখানে আমি ট্রেনার হিসেবে কাজ করছি। আমরা এখানে যে পদ্ধতিগুলো উপস্থাপন করছি তাতে করে অনেক উইক লার্নার্স যারা আছেন, যে দুর্বল শিক্ষার্থী, তারাও অনেকে মোটামুটি ইম্প্রুভ করছেন, আবার অনেকে অনেক ভালো ইম্প্রুভ করছেন। তার মানে কি, ইম্প্রুভ করছেন, তারা কিন্তু ডে বাই ডে ডেভেলপ হচ্ছে। তো ব্যাপার হচ্ছে যে এই কৌশলগুলো অ্যাপ্লাই করার ফলেই এটা হচ্ছে, কিন্তু এই কৌশলগুলো আসলে আমরা কিন্তু নিজেরা পার্সোনালি অ্যাপ্লাই করি না। এর জন্য দরকার একজন ভালো ট্রেনার অথবা ভালো একজন গাইড, যার কাছ থেকে আপনি প্রশিক্ষণ নিতে পারবেন, বিভিন্ন কৌশল জানতে পারবেন, টিপস নিতে পারবেন,
তো এইভাবে আপনি যদি সঠিক উপায়ে আগান তাহলে ইংলিশ শেখাটা আপনার জন্য কঠিন বিষয় নয়। যেটা 12 বছরে সম্ভব হয়নি সেটা 12 মাসে সম্ভব, যেটা 12 মাসে সম্ভব হয়নি সেটা মাত্র 2 মাসেও সম্ভব, তবে সঠিক ওয়েতে কাজ করতে হবে। সো ভিউয়ার্স, আশা করি আমরা অনেকেই ইন্টারেস্টেড আছেন ইংলিশ শেখার ব্যাপারে। তো দ্য মেন্টরস যে ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি আপনাদেরকে এই মেসেজটা দিচ্ছি, তো আপনারা আগ্রহী থাকলে অবশ্যই প্রয়োজনে আপনি আসেন আমাদের অফিসে, আসেন সাক্ষাৎ করেন, আমাদের সাথে কথা বলেন। কথা বলে আসলে আমরা কীভাবে কী করি, কী কৌশল অবলম্বন করি বা আমাদের সঠিক ওয়েগুলো কী সম্পর্কে আপনারা কিছুটা ধারণা নিলেও নিতে পারবেন আমাদের সাথে সরাসরি কথা বলে। তো এরপরে ইচ্ছে করলে আপনি ইন্টারেস্টেড থাকলে বা আপনার কোনো কাছের কেউ, আপনার কোনো স্টুডেন্ট হতে পারে, আপনার পরিবারের কোনো সদস্য, আপনার ছোটো ভাই বোন, বন্ধু বান্ধবী, যে কেউ হতে পারে, ইচ্ছে করলে তারা অনায়াসে সহজেই ইন্টারেস্টিং ওয়েতে দ্য মেন্টরস থেকে স্মার্ট ইংলিশ শিখতে পারবে। এবং আশা করি আমাদের এখান থেকে ইংলিশ শেখার পর আপনার যে অ্যাকসেন্ট, আই মিন উচ্চারণ, এটার অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। ইউ ক্যান্ট ইমাজিন ইউর সেলফ ইফ ইউ আর সো সিরিয়াস। আপনি যদি খুব সিরিয়াস থাকেন, খুব কেয়ারফুল থাকেন, সিনসিয়ার থাকেন, তাহলে আপনি নিজেই ফিল করবেন যে কতটুকু উন্নতি আপনার হয়েছে, আপনার অ্যাকসেন্টের কত উন্নতি হয়েছে, উচ্চারণগুলো যেভাবে বলতেন এটা টোটালি চেঞ্জ হয়ে যাবে। কিন্তু ইট উইল বি টোটালি চেঞ্জ অ্যান্ড উইল ট্রাই টু অ্যাপ্লাই দ্যাট ইন আর প্র্যাকটিক্যাল সেশন টু ডু দ্যাট অ্যান্ড ইটস আ ডিউটি অ্যান্ড অ্যাজ আ টিচার আই ট্রাই টু সিম্পলি ডু দ্যাট, আই ট্রাই টু টিচ মাই স্টুডেন্টস ইন দিস ওয়ে সো দ্যাট দে ক্যান বি ভেরি স্মার্ট ইন ইংলিশ। সো ইট শুড বি অ্যাকচুয়ালি বিকজ everybody is interested to change their life, but they are trying hard and soul, but after all they are fail. So where's the problem? So first of all, we should try to sort out the main problem from the beginning and then try to solve it, and after that you have to work hard to gain the ultimate success. Inshallah shambhab. সো ভিউয়ার্স, আজকের কথা বাড়াবো না, এটা ছিল আসলে একটু দিক নির্দেশনামূলক বা পরামর্শমূলক একটা টিউটোরিয়াল যে আপনাদেরকে কিছু মেসেজ দেবার জন্য। তো আপনারা আগ্রহী থাকলে অবশ্যই দ্য মেন্টরস ইংলিশ ইনস্টিটিউট, যশোরের একটি অন্যতম স্বনামধন্য ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠান, আপনি আমাদের অফিসে আন্তরিকভাবে আমন্ত্রিত। আপনি আসতে পারেন, আমাদের সাথে সাক্ষাৎ করতে পারেন, অথবা আমাদের কমিউনিকেশন নাম্বার আমাদের টেক্সটে দেওয়া আছে, সেই টেক্সটটিকে আপনি নাম্বার কালেক্ট করে আমাদের সাথে সরাসরি কথা বলেও আপনি অনেক বিষয় জেনে নিতে পারেন এবং আপনার ইংরেজি শেখার অভিযান প্রয়োজন হলে শুরু করতে পারেন। সো উইশ ইউ অল দ্য বেস্ট, টেক কেয়ার, আল্লাহ হাফিজ, অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যতক্ষণ না আরও একটি এরকম কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আসসালামু আলাইকুম।